নমস্কার বন্ধুরা, এসএম আইকন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি চীন সহ বিশ্বের বেশ কিছু দেশের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা আপনারা সকলেই মিডিয়ার দৌলতে এতক্ষণে জেনে গেছেন। সেই সঙ্গে আরেকটি বহুল চর্চিত শব্দ খবরের পাতায় প্রায় দেখা যাচ্ছে, সেটি হলো কোয়ারেন্টাইন। এই শব্দটি নিয়েই আজকে আমার ভিডিও। তো চলুন জেনে নেওয়া যাক কোয়ারেন্টাইন সম্পর্কে। কোয়ারেন্টাইন, যার বাংলা মানে হলো রোগ সংক্রমণ প্রতিরোধে মানুষ বা প্রাণীকে আলাদা বা আটক রাখার ব্যবস্থা। এবার জানা যাক কোয়ারেন্টাইন কি। চতুর্দশ শতাব্দীতে কোনো জাহাজ এক দেশ থেকে অন্য দেশের বন্দরে আসলে সেটিকে 40 দিন বহির্নোঙরে রাখতে হতো। অতঃপর জাহাজটি পণ্য নিয়ে বন্দরে চিঠিতে আসার সুযোগ পেত। এর কারণ ছিল ওই জাহাজের নাবিক কিংবা যাত্রীরা যদি কোনো রোগের জীবাণু বহন করত, তবে তা এই সময়ের মধ্যে প্রকাশ পেত এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে তা নিরাময় সম্ভব হতো। রোগের কারণকে এড়িয়ে রোগ দমন করা এবং এক দেশ থেকে অন্য দেশে যাতে রোগ জীবাণু ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য এই পদ্ধতি অনুসরণ করা হতো। এই সিস্টেমকেই বলা হয় কোয়ারেন্টাইন। চতুর্দশ শতাব্দী থেকে মূলত কোয়ারেন্টাইন ধারণার প্রাতিষ্ঠানিক প্রয়োগ শুরু হয়। বর্তমান সময়ে কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ ধারণার প্রসার ও প্রয়োগ ব্যাপক। শুধু মানুষই নয়, রোগ জীবাণু বহন করতে পারে এমন সন্দেহযুক্ত উদ্ভিদ, প্রাণী ও প্রাণীজাত পণ্যকে সকল প্রকার সুস্থ প্রাণী, উদ্ভিদ ও খাদ্যবস্তু থেকে পৃথক রাখাও কোয়ারেন্টাইনের আওতাভুক্ত। বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা পশু পাখি এবং প্রাণীজাত পণ্যের মাধ্যমে সাধারণত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু, ম্যাড কাউ, টিবি, এন্থ্রাক্স ইত্যাদি রোগ জীবাণু দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। এসব রোগ জীবাণু দেশের প্রাণীকুল ছাড়াও খাদ্যদ্রব্যের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। পরিবেশগত এবং প্রাকৃতিক বিভিন্ন সমস্যার কারণে বিশ্বের বিভিন্ন স্থানে মানুষের মধ্যে নতুন নতুন রোগের লক্ষণ দেখা যায়। একই সাথে পশু পাখির মধ্যেও ওই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। কোনো ক্ষতিকারক রোগ জীবাণু এক দেশ থেকে অন্য দেশে বাহিত হলে অল্প সময়ের মধ্যে তা বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বাণিজ্যিকভাবে আমদানি ও রপ্তানিকৃত উদ্ভিদ ও প্রাণীর সাথে রোগ জীবাণু এবং ক্ষতিকর পোকামাকড় এক দেশ থেকে অন্য দেশে বিস্তার রোধে কোয়ারেন্টাইন কার্যকর ভূমিকা রাখে। প্রতিটি দেশের বিভিন্ন বন্দরে কোয়ারেন্টাইন স্টেশন রয়েছে, যেগুলো আমদানি রপ্তানিকৃত পণ্য পরীক্ষার মাধ্যমে নিজ নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। তো আশা করি আপনাদের কাছে কোয়ারেন্টাইন বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উজ্জীবিত করবে। সবশেষে বলি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।